প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। লালপুরে অর্থনৈতিক অঞ্চল হবে এবং এখানে 60,000 মানুষ কাজ করবে। বুধবার সকালে নাটোরের লালপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ RCC ব্লক স্থাপন শীর্ষক প্রকল্পের 400 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিলকপুর পদ্মা নদীর তীর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ইসাক আলী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।